তো বন্ধুরা, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার ইউটিউবে ভিডিওটিকে আপলোড করবেন এবং সেটিকে কিভাবে সঠিক সেটিংস করবেন। তো ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওটিকে শর্ট করে দিয়েছিলাম। এখন আমি দেখাবো যে এর পরের যে প্রসেসটা আছে, আপনারা আশা করি আগের ভিডিওটি দেখেছেন, তার পরের যে প্রসেসটা আছে কিভাবে আপনি পুরো সেটিংসটা করবেন, কিভাবে টাইটেল দেবেন, কিভাবে ট্যাগ দেবেন, কিভাবে ডিসক্রিপশন লিখবেন, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তারপরে কিভাবে পাবলিশ করবেন সমস্ত কিছু শেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর এখনো পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরো ভালো ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি, আরো ভালো ইনফরমেশন আমি আপনাদের শেখাতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক মেইন টপিকে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর আগের ভিডিওতে ভিডিওটিকে আনলিস্টেড করে রেখেছিলাম। এবার সিম্পল আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে এই ডিটেলসে ক্লিক করতে হবে, এই পেন টুলে গিয়ে ক্লিক করব। তো আমাকে এখানে দেখাবে চ্যানেল কাস্টমাইজ, ঠিক আছে। চ্যানেল কাস্টমাইজ যখন দেখাবে, এখানে আমাকে দেখাবে ভিডিও ডিটেলস, ঠিক আছে। তো এই যে ভিডিও ডিটেলসটি আছে, এই ভিডিও ডিটেলসে আমাকে এখানে চ্যানেলে যে ভিডিওটি আমি আপলোড করেছি সেই ভিডিওটির যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমি এখানে পুট করব। তারপরে আমি এখানে ডেসক্রিপশনটা পুট করব, তারপরে থাম্বনেল পুট করব, তারপরে স্টেপ বাই স্টেপ কিভাবে আমি এটাকে পুরো সেটিংসটা করছি পুরো তথ্য দিয়ে, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে আপনিও সঠিক পদ্ধতিটা শিখে গিয়ে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে একটা আর্নিং এর জায়গা তৈরি করতে পারেন। তো ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেতে হবে ইউটিউব এবং গুগলে, ওখানে গিয়ে আপনাকে কি সার্চ করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি যে কিওয়ার্ডটা সার্চ করলাম সেই কিওয়ার্ডটা এখানে কিন্তু আমি স্ক্রিনশট করে পেস্ট করে রাখলাম। এবার আমাকে যেটা করতে হবে, চলে যেতে হবে গুগলে। এখানে গুগলে যাওয়ার পরে আমি সেম জিনিসটাকেই আবারও কপি করব। কপি করার পরে আমি এখানে পেস্ট করব। পেস্ট করে আমি সার্চ দিব না, আমি এখানে জাস্ট স্ক্রল ডাউন করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন কতগুলো কিওয়ার্ড এসেছে। এই কিওয়ার্ডগুলোই আপনাকে কিন্তু ডেসক্রিপশন এবং ট্যাগ এবং টাইটেলে আপনাকে ইউজ করতে হবে, যাতে আপনার ভিডিওটি র্যাঙ্ক করে, ঠিক আছে। তো এই পেজটাকেও আমি সিম্পলি এখান থেকে স্ক্রিনশট করে নেব। স্ক্রিনশট করার পরে আমি এখানে এটাকে পেস্ট করে দেবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবেরও কিওয়ার্ডটা চলে এসছে এবং গুগলেরও কিওয়ার্ডটা চলে এসছে। এবার আসবে মেন সেটআপ, ঠিক আছে। তো মেন সেটআপ যেটা আছে, আমাকে টাইটেলটা দিতে হবে। টাইটেলটা দিতে গেলে এখানে দেখুন আমি লিখেছি ইউটিউব ভিডিও আপলোড প্রসেস, ঠিক আছে। তো আমি এখানে, তো বন্ধুরা, আমি সিম্পলি চলে আসবো ভিডিওতে। ভিডিওতে আসার পরে এখানে যে টাইটেল আছে সেই টাইটেলটা আমি এখানে লিখবো। তো টাইটেলটা এখানে লিখতে গেলে আমি সিম্পলি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে দুটো কলম নিয়ে নেবো, এটা হলো আমার একটা কিওয়ার্ড। এবার আমি সিম্পলি গুগলের থেকে একটা কিওয়ার্ড নিয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসছে। আমি এখানে সিম্পলি এই যে কিওয়ার্ডটা আছে যেটা সব থেকে বেশি সার্চ হয়, আমি এই কিওয়ার্ডটাকে এখান থেকে কপি করব, এখান থেকে এখানে পেস্ট করব। হয়ে গেল দুটো কিওয়ার্ড। এবার এখানে আবার যেটা করতে হবে আমাকে, ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে আমি এখান থেকে, যেহেতু এটা বাংলায় বানিয়েছি, তাই আমি এখান থেকে এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটাকে এখান থেকে কপি করব। কপি করার পরে আমি এখানে পেস্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 100টা কিওয়ার্ড লিখতে পাবো, তাই আমি এখানে 100টা কিওয়ার্ড আমি টাইটেলটাকে বানিয়ে ফেলেছি। এবার সিম্পল এটা যেটা করতে হবে আমাকে, এটাকে এখান থেকে কপি করতে হবে। কপি করার পরে আমাকে এখানে ডেসক্রিপশনে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে ডেসক্রিপশনে দেওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে ভিডিওটাতে কি দেখিয়েছেন সেই বিষয়ে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তো যেগুলো লিখবেন সেগুলো আপনি যে কিওয়ার্ডগুলো তুলে রেখেছেন সেই কিওয়ার্ডগুলো দিয়েই লিখবেন, ঠিক আছে। তো এখানে লিখবেন যে ইন দিস ভিডিও আই উইল শো ইউ। এটা লিখার পরে বন্ধুরা, আপনি যে কিওয়ার্ড সেভ করে রাখলেন সেই কিওয়ার্ডগুলো একটা একটা করে কমা দিয়ে দিয়ে আপনাকে লিখে যেতে হবে। কমা অ্যান্ড অর এই সমস্ত জিনিসগুলো দিয়ে আপনাকে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে আমি চলুন লিখে নিচ্ছি, লিখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যেগুলো স্ক্রিনশট করেছিলাম সমস্ত কিছু আমি এখানে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে আমি সিম্পলি এখানে কি করব, এখানে থাম্বনেল যেটা আছে এই থাম্বনেলটাকে আমি এখানে চুজ করে নেব। চুজ করে নেওয়ার পরে ওপেন করে নেব। তো বন্ধুরা, থাম্বনেল আপনারা খুব সুন্দর করে বানাবেন, যদি সুন্দর না হয় তাহলে ক্লিক আসবে না। তো যত সুন্দর আপনি বানাবেন থাম্বনেল তত সুন্দর ক্লিক আসবে আপনার ভিডিওতে, যখনই ক্লিক আসবে তখনই কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। তারপরে বন্ধুরা, এখানে আছে প্লেলিস্ট। এই যে প্লেলিস্ট অপশনটি আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট। এখানে গিয়ে আপনাকে একটা প্লেলিস্ট বানাতে হবে। আমি সাধারণত ইউটিউব টিপস নামে একটা প্লেলিস্ট বানিয়েছি যেখানে আমি ইউটিউবের টিপস দিই। আমি এখানে এটাতে টিক করব, একটা টিক মার্ক দিয়ে আমি এখানে ডান করব, তাহলে আমার এই ভিডিওটি ইউটিউব প্লেলিস্টে গিয়ে ঢুকে যাবে। তো প্লেলিস্টের কি কাজ আছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আমরা নেক্সট ভিডিওতে। এরপরে আমাকে চলে যেতে হবে শো মোরে। শো মোরে যাওয়ার পরে আমি এখানে ট্যাগ যেটা আছে, আমি যে কিওয়ার্ড গুলো তুলেছিলাম সেই কিওয়ার্ড গুলো থেকেই আমি এখানে একটা ট্যাগ বানাবো। ট্যাগ বানানোর পরে এখানে শর্ট ট্যাগ এবং লং ট্যাগ দুটোই বানাবো। তো চলুন আমি ট্যাগটা বানাচ্ছি, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা ট্যাগ গুলো বানাবেন। তো আপনারা যে কিওয়ার্ড গুলো সার্চ করবেন সেই কিওয়ার্ড গুলো থেকেই কিন্তু আপনারা ট্যাগটাকে বানাবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে সমস্ত কিওয়ার্ড গুলো তুলেছিলাম সেই কিওয়ার্ড গুলোতেই আমি এখানে আমার যে ট্যাগস গুলো আছে সেই ট্যাগস গুলো বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আপনাকে লং
এবং শর্ট দুই রকমের ট্যাগ আপনাকে লাগাতে হবে। তারপরে আপনাকে চলে যেতে হবে স্ক্রল ডাউন করে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা আছে, আমি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা যেটা চুজ করি সেটা হচ্ছে যে আমার বাংলা, যেহেতু আমি বাংলায় কথা বলি তাই আমি এখানে বাংলা চুজ করে দিই। এরপরে আমি এখান থেকে যেটা করি রেকর্ডিং ডেট যেটা আছে রেকর্ডিং ডেটটাকে আপনাকে এখানে চুজ করে দিতে হবে। তারপরে আপনি একটু স্ক্রল ডাউন করে নিয়ে এলে এখানে দেখবেন ক্যাটাগরি যেটা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে যেহেতু আমি হাউ টু স্টাইলের, তাই হাউ টু অ্যান্ড স্টাইল আমি এখান থেকে চুজ করে দেবো। তো আপনার যদি কোনো ব্লগ চ্যানেল হয় বা কোনো কমেডি চ্যানেল হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে ক্যাটাগরিটা সেইভাবে কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখানে হাউ টু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে বন্ধুরা এখানে স্ক্রল ডাউন করে আসার পরে এখানে দেখতে পাবেন এখানে সেরকম আর কোনো কিছু সেটিংস করার নেই। এখানে কমেন্ট সেকশন যেটা আছে সেটা অটোমেটিকলি যেমন আছে তেমনই রাখবেন। এরপরে আপনি যখন স্ক্রল ডাউন করে ওপরে যাবেন, ওপরে যাওয়ার পরে আপনি যেখানে আনলিস্টেড করে রেখেছিলেন সেই আনলিস্টেড এর জায়গাটা যেটা আছে এখানে দেখুন ভিজিবিলিটি, এখানে কিন্তু আপনাকে এবার আপনি এটাকে পাবলিক করে দেবেন। পাবলিক করে দেওয়ার পরে যখন আপনি পাবলিক করবেন, পাবলিক করার পরে আপনাকে কি করতে হবে, পাবলিক করার পরে আপনাকে সিম্পলি সেভ চেঞ্জেস এ ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে যে সমস্ত সেটিংস গুলো আছে আপনি একবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি সিম্পল এটা যেটা করবেন আনলিস্টেড থেকে এটাকে পাবলিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এটা কিন্তু পাবলিক এবং পাবলিশ হওয়ার জন্য একদমই রেডি। আর আপনার যে ভিডিওর র্যাঙ্কিং সেটাও কিন্তু খুব সহজেই করা শুরু করবে যেহেতু আপনি টোটালি কিওয়ার্ড দিয়ে ভিডিওটিকে সাজিয়েছেন। তো যেভাবে দেখালাম বন্ধুরা, আপনারা এইভাবে ভিডিওটিকে আপলোড করবেন তাহলে আপনাদের ভিউ বেশি বেশি করে আসবে এবং আপনাদের ভিডিওটি র্যাঙ্ক করা শুরু করবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এখনো পর্যন্ত যদি আর ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।